Hello everyone, Assalamualaikum. This is Safrin Prity and welcome to my channel. আজকে আমি অনেক দিন পর তোমাদের জন্য খুবই হেল্পফুল এন্ড নিউ ভিডিও নিয়ে আসলাম। আর আমি এতদিন পরে আসার কারণ হচ্ছে যে আমি মাঝে মাঝে আমার বিজনেস নিয়ে একটু বিজি হয়ে যাই, বাট সমস্যা নেই, এখন থেকে হচ্ছে সপ্তাহে একটা ভিডিও তোমাদের জন্য রাখার ট্রাই করব। ব্ল্যাক হেডস এর সমস্যা আর পোর্স এর সমস্যা আমাদের সব মেয়েদেরই, ইনফ্যাক্ট ছেলেদেরও কম বেশি থাকে, বাট এমন কেউ আছো যাদের এই ধরনের সমস্যাটা নেই? একটু থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তোমাদের সুন্দর মুখখানা শুধু আমি না, সবাই কিন্তু দেখতে চায়, বাট আমার মনে হয় যে এরকম কেউই নাই যাদের এই দুটা সমস্যা নেই, কজ এটা হচ্ছে কমন একটা সমস্যা। আমাদের ফার্স্টেই জানতে হবে যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এর সমস্যাটা কেন হয়। আমাদের স্কিন সবসময় ডেড সেলস শেয়ার করে, যে ডেড সেলস এর মাধ্যমে হচ্ছে আমাদের স্কিন শ্বাস নিয়ে থাকে, আর এই ডেড সেলসটা হচ্ছে লোমকূপের সাথে সংযুক্ত, আর এই লোমকূপটা হচ্ছে আমাদের স্কিনের ভিতর থেকে সবসময় সিবাম বের করে, যে সিবামটা আমাদের স্কিনটাকে ময়শ্চারাইজ রাখে। কিন্তু সমস্যাটা হয় কখন জানো? সমস্যাটা হয় তখন যখন এই রেগুলার প্রসেসটা কোনো কারণে স্লো হয়ে যায়, তখন আর স্লো হওয়ার কারণে দেখা যায় যে এই ডেড সেলস অ্যান্ড সিবাম আমাদের স্কিনের ভিতরে জমা হতে হতে উঁচু হয়ে যায়, অ্যান্ড সেটা সূর্যের তাপ বা সূর্যের আলো আমাদের স্কিনে পড়লে সেটা অক্সিডাইজ এর মাধ্যমে কালো হয়ে যায়, অ্যান্ড কালো হয়ে সেটা ব্ল্যাক হেডস এর সমস্যা হয়। আর যদি যেগুলো অক্সিডাইজ না করে সেগুলো আমাদের ব্রণের সমস্যাটা হয়, আর ব্ল্যাক হেডস এর হোয়াইট হেডস এর সমস্যাটা হয়। ব্ল্যাক হেডস হোয়াইট হেডস গুলো তখনই বোঝা যায় যখন আমরা একটু আয়নার সামনে যাই বা মেকআপ করি, তখন দেখা যায় যে আমার জায়গাগুলো উঁচু উঁচু হয়ে থাকে নাকের এই সাইড গুলো, আর যখন আয়নার সামনে যাই তখন দেখা যায় যে না, কালো কালো কি যেন দেখা যায়। এগুলো শুধুমাত্র আমরা ক্লোজলি বুঝতে পারি, দূরে থেকে তেমন বোঝা যায় না। অ্যান্ড আমরা যখন নোজ স্ট্রিপ বা বিভিন্ন ধরনের পিল অফ মাস্ক ব্যবহার করি, আমরা কিন্তু প্রপার ভাবে হচ্ছে আমাদের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভ করতে পারি না। দেখা যায় যে কিছু কিছু থেকে যায়, যার মাধ্যমে হচ্ছে পরবর্তীতে এই ব্ল্যাক হেডস হোয়াইট হেডস সমস্যা একটু বেড়ে যায়। আর এই জন্য আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে আমাদের প্রপার ভাবে আমাদের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস গুলো আগে রিমুভ করতে হবে। আজ আমি তোমাদের সাথে তিনটে স্টেপ শেয়ার করবো, যে স্টেপ তোমরা ফলো করলে হচ্ছে তোমরা কোর্সের সমস্যা থেকেও রক্ষা পাবে, পাশাপাশি ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এর সমস্যা থেকেও মুক্তি পাবে। হেডস হোয়াইট হেডস রিমুভের জন্য তোমরা এই ধরনের একটা টুলস ব্যবহার করতে পারো। এটার ব্যবহারের প্রসেসটা একদম ইজি, অ্যান্ড এটার মাধ্যমে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস গুলো একদম ভিতর থেকে রিমুভ হয়ে যায়, অ্যান্ড পরবর্তীতে হচ্ছে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস হতেও অনেক টাইম লাগে, অ্যান্ড ডে বাই ডে এটা দিয়ে রিমুভ করতে করতে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এর সমস্যাটা অনেক কমে যায়। এই টুলসটা হচ্ছে ব্যাটারির মাধ্যমে চলে, অ্যান্ড এটা দিয়ে ব্ল্যাক হেডস তোলা একদমই ইজি। এখানে আরো কয়েকটা টুলস আছে, মানে ছোট ব্ল্যাক হেডস, বড় ব্ল্যাক হেডস বা মাঝারি টাইপের ব্ল্যাক হেডস, এগুলো রিমুভ করার জন্য বিভিন্ন সাইজের টুলস আছে। টুলস দিয়ে আমার ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভ করার আগে আমি আমার নাকের ময়লাগুলো আলগা করে নিব, কজ এই ময়লাটা আগে হচ্ছে একটু নরম হওয়াটা খুবই জরুরি। আর নরম না হলেও কিন্তু এই টুলস গুলো দিয়ে উঠে যায়, বাট নরম করলে দেখা যায় না প্রপার ক্লিন হয়ে যায়। অ্যান্ড আমি আমার ময়লাগুলো হচ্ছে লোমকূপের ভিতর থেকে বাহিরে আনার জন্য হচ্ছে একটা সুদিং জেল ব্যবহার করবো, অ্যান্ড এই সুদিং জেলটা কিন্তু কোরিয়ান একটা সুদিং জেল। আর এই সুদিং জেলটা কিন্তু তোমরা হাতে পায়ে মুখে সব জায়গায় ব্যবহার করতে পারবে ময়লাগুলো ক্লিন করার জন্য। অ্যান্ড আমরা সবাই জানি যে সুদিং জেলটা হচ্ছে আমাদের ময়লা ক্লিন করতে কিন্তু অনেক হেল্প করে। আমি এটা ঠিক 10 মিনিট বা 5 মিনিট, 5 থেকে 6 মিনিট রাখলেই হয়ে যাবে, 5 থেকে 6 মিনিট লাগিয়ে রাখবো, এরপর শুকিয়ে গেলে মুছে তারপরে হচ্ছে টুলসটা ব্যবহার করব। এটা হালকা উপর থেকে আস্তে আস্তে করে টান দিয়ে তারপর ব্ল্যাক হেডস গুলো তুলতে হবে। এটা কিন্তু কোনো প্রেসার নাই, জাস্ট একদম ইজি। Thank you.
দেখো ব্ল্যাক হেডস গুলো কত সুন্দর ভাবে ক্লিন হয়ে আসছে। একদম প্রপার ভাবে মনে হয় না আর কোনো ব্ল্যাক হেডস আছে আমার। বাস আমার ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভ করা শেষ। এখন আমি যেটা করব, একটা স্ক্রাব ব্যবহার করব, যে স্ক্রাবটা আমার পোরসটাকে একদম প্রপার ভাবে ক্লিন করবে। অ্যান্ড স্ক্রাব হিসেবে ব্যবহার করব আমি স্কিন ফুডের ব্ল্যাক সুগার পোরস স্ক্রাব। এটা এটা হচ্ছে আমার স্কিনটাকে ব্রাইট করতে অনেক হেল্প করবে। পাশাপাশি হচ্ছে যদি একটু একটু কোনো ময়লা লেগেও থাকে পোরসে, সেটা একদম প্রপারভাবে ক্লিন করে ফেলবে। এই স্ক্রাবটা যে শুধু আমার পোরসের ময়লা ক্লিন করতে হেল্প করবে তা কিন্তু না, আমার পোরসটাকে মিনিমাইজ করতেও কিন্তু এটা অনেক হেল্প করবে। অ্যান্ড এটা হচ্ছে বিশ্বের এক নম্বর ব্র্যান্ড, মানে স্কিন ফুডের ব্ল্যাক সুগার স্ক্রাব, মানে খুবই ভালো। অ্যান্ড এই সুগার স্ক্রাব মানে স্কিন ফুডের যে কটা প্রোডাক্ট আছে সবগুলো কিন্তু ভিটামিনের মাধ্যমে তৈরি। এটা যে কাজই হবে, মানে এক্সট্রা কোনো হার্মফুল কেমিক্যাল অ্যাড করা নেই। আমার ব্ল্যাক হেডস হোয়াইট হেডস গুলো একদম প্রপার রিমুভ হয়ে গেছে। অ্যান্ড ফেসটাও কিন্তু অনেক গ্লো করতেছে এই মাস্কটা ব্যবহার করার পরে। অ্যান্ড বাস আমার মনে হয় না 2 সপ্তাহে আমার স্কিনের এই ব্ল্যাক হেডস এর সমস্যা নিয়ে কোনো চিন্তা করতে হবে। আশা করছি আমার আজকের ভিডিওটা তোমাদের অনেক বেশি হেল্পফুল মনে হয়েছে। অ্যান্ড হেল্পফুল যদি মনে হয় অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবে। নেক্সট টাইম তোমরা কোন টাইপের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাবে। অ্যান্ড এই আজকের প্রোডাক্টগুলো যদি তোমরা অর্ডার করতে চাও ডিসক্রিপশন বক্সে সকল ডিটেলস দেওয়া থাকবে, একটু চেক করে নিবে। অ্যান্ড সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের কেয়ার নাও। আল্লাহ হাফেজ।